হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি হচ্ছে কৌশিক আর কেয়া ব্লগ থেকে বলছি। আমরা আজকে হচ্ছে দোল উৎসব, আমরা প্রায় এক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে আসবে। তো তোমাদেরও দোল উৎসবের প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ, তোমরাও দোল খেলো, খুব আনন্দ করো, খাও দাও, হ্যাঁ সবাই মিলে আনন্দ করো, সবাই মিলে আনন্দ করো, এনজয় করো আজকের দিনটা, মানে সবাই যেন আনন্দে কাটুক। আমাদের হোলির এনজয় শুরু হয়ে গেছে। সব বাচ্চারা হোলি খেলছে, যাকে তাকে পাচ্ছে তাকে রং মাখাচ্ছে, রাস্তাতে যাকে পাচ্ছে। হ্যাঁ, হ্যাপি হোলি। দেখো সব দে, দাদুকে দে, পায়ে দিতে হবে না, ছোটরা পায়ে আবির দিচ্ছে। বাবা, দাদুকে তো ভরে দিলি। মাকে কত করে ডাব? হ্যাঁ, পঞ্চাশগুলোই নাও। যা হোলি খেলা, রং খেলার পর গলা শুকিয়ে গেছে। হ্যাঁ, গলা শুকিয়ে গেছে, এই জন্য এখন ডাব খাবো। আমরা পুরো রাস্তা বাইকে করে ঘুরে এলাম। পুরো এই রাস্তাটা দেখুন, এখন ডাব খাবে। খাও, তুমি খাও। কেমন? একটা আর একটা দিন দাদা। ভালো, মিষ্টি দেন, 50 টাকাটা দিন। বাবা, তুমি তো আগেই একদম। কেমন মিষ্টি আছে?
কেয়াকে দেখুন, এখন রং মেখে ভূত হয়ে আছে, একদম রং খেলছে। ভিতরে চাপের ভিতরে শ্বাস হয়ে গেছে, ওই জন্যই মনে হয় মিষ্টি। হ্যাঁ ওই মিষ্টিটা এখন কৌশিক ডাব খাচ্ছে, আমি খেয়ে নিলাম, আমার গলাটা খুব শুকিয়ে গেছিল, খেলাম তো মনে হচ্ছে শান্তি পেলাম। আজকে অনেক হোলি খেললাম, রং খেললাম, পাড়াতে সবাই মিলে গিয়ে তারপর বাইকে করে বেড়ালাম ঘুরতে, ঘুরে টুরে ডাব দেখতে পেলাম বলে গলাটাও শুকিয়ে গেছিলো, তাই ডাব খেলাম। গলা একদম শুকিয়ে গেছিলো, যার কারণে ডাব টাব খেয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখি এবার বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করব। আমাদের হোলি খেলা প্রায় শেষ, হাঁপিয়ে গেছি, মানে আজ খুব খেলেছি, দেখে তো বুঝতেই পারছেন, চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আমরা কেমন হোলি খেলেছি, আর মানে শরীর খুব টায়ার্ড, সকাল থেকে প্রায় মানে হোলিতে নেমে গেছি। কিন্তু আমরা আবির দিয়েই খেলি, হ্যাঁ রংটা অতটা এখন আর ব্যবহার করি না, অনেক আগে রং দিয়ে খেলতাম, বিয়ের প্রথম এক বছর আমরা আর কি রং দিয়ে খেলেছিলাম একদম, মানে যেটা উঠতো না লাগালে পরে আর, কিন্তু এখন বাদুর রং, বাদুর রং, কিন্তু এখন আমরা আবির দিয়েই খেলি, স্পেশালি আবির দিয়েই মানে সবাই মিলে ভীষণ খেলা করি আমরা, মজা করি। তো আমাদের আজকের মতো মানে এবারের মতো আমাদের দোল আর কি হোলি উৎসব শেষ, আবির মাকে বলে অতটা তোলার অতটা সমস্যা হয় না, কিন্তু রং যখন খেলতাম একদম, যেগুলো একদম পাকা রং বলে, তো ওটা খেলতে দারুণ লাগতো, কিন্তু তোলার সময় আরো দারুণ লাগতো, এই জন্য আরো ছেড়ে দিয়েছি, আরো আবির খেলি, আবির খেলেই মজা পাই, এটাই ঠিক আছে, হ্যাঁ আবিরটা দিয়েই খেলি। তো এবারের মতো শেষ আমাদের খেলা, তোমরাও নিশ্চয়ই খেলেছো, খুব আনন্দ করেছো, তাহলে তোমরাও ভালো থেকো, আর আমাদের এই হোলি আর কি দোলের ব্লগটা তোমরা দেখো, লাইক করো, সাপোর্ট করো, তোমরা লাইক করবে, প্রত্যেকবার তো আমরা বলছি তোমরা লাইক করবে তবেই আমরা থাকবো, ব্লগ নতুন নতুন আনতে পারবো। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলি যে আমাদেরকে সাপোর্ট করুন, আর দেখুন আমাদের ভিডিওকে ইনক্রিজ করুন, ধন্যবাদ, থ্যাংক ইউ, হ্যাপি হোলি।